Age slips now. Adventurous, very adventurous. The fizz has gone up. The fizz is. India Premier League IPL এর এবারের আসরে দিল্লি ক্যাপিটালস এর বিদেশি হিসেবে মূল একাদশে লড়াই করে টিকে থাকতে হবে মুস্তাফিজকে। দলের মূল পেসার হিসেবে বিবেচনায় রয়েছে এনরিক নরকিয়া। ইনজুরির জন্য গত দুই ম্যাচ খেলেনি নরকিয়া। নরকিয়ার বিপরীতে একাদশে জায়গা পায় বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচে আগুনজোড়া বলিংয়ে 4 ওভার বল করে 23 রানের বিপরীতে 3 উইকেট শিকার করে মুস্তাফিজ। তবে লখনউর বিপরীতে মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইনজুরি কাটিয়ে ফিরেছে দলটির পছন্দের পেসার এনরিক নরকিয়া। পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্টসও পরের ম্যাচে ফিরতে পারেন, এমন তথ্য দিয়েছে দিল্লির কোচ রিকি পন্টিং। আইপিএল এর প্রতিটি দলের একাদশে 4 জন করে বিদেশি খেলোয়াড় রাখা যায়। বিদেশি হিসেবে ওয়ার্নার, মার্টস ও নরকিয়ার জায়গা যেহেতু নিশ্চিত, বাকি জায়গাটা পাওয়ার জন্য মুস্তাফিজের লড়াই করতে হবে ক্যারিবিয়ান ব্যাটসম্যান কোবম্যান পাওয়েল, নিউজিল্যান্ডের উইকেট কিপার টিম সেইফার্ট ও দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি অ্যানগিরির সঙ্গে। প্রান্ত নিয়মিত খেলার কারণে দলে খামাখা আরেকজন বিদেশি উইকেট কিপার রাখবে না দিল্লি, ফলে সেইফার্টকে মূল একাদশে হয়তো দেখা যাবে না। দিল্লির ব্যাটিং শক্তি বিবেচনা করলে কোবম্যান পাওয়েলকেও নিয়মিত খেলানোর কথা না তাদের, ফলে আরেকজন বিদেশি হিসেবে মূল লড়াইটা হবে মুস্তাফিজ আর অ্যানগিরির মধ্যেই, যেখানে বাহাতি হওয়ার সুবাদে ও ইনিংসের শেষের দিকে উইকেট তুলে নেওয়ার দক্ষতার কারণে মুস্তাফিজ এগিয়ে রাখবে অবশ্যই। তবে দিল্লির টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কাদের নিয়ে লখনউর বিরুদ্ধে একাদশ সাজায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।